বাজার মানে আমরা কি বুঝি? যেখানে জামা কাপড়, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, শাকসবজি পাওয়া যায়, তাই তো? কিন্তু কখনো কি বাজার মানে বিয়ের কনের বাজারের নাম শুনেছেন, যেখানে টাকা দিয়ে কিনতে হয় কনে? হ্যাঁ, শুনে অবাক লাগলেও এরকম একটি বাজার রয়েছে যেখানে বিয়ের জন্য পেয়ে যাবেন একাধিক পাত্রী। যদিও বাংলাদেশে বউ বাজার নামে অনেকগুলো বাজার রয়েছে, তবে সেখানে বউ নয়, বিক্রি হয় শাকসবজি। তবে বুলগেরিয়ার স্টারজাগোর নামের এক স্থানে রয়েছে এমন একটি বউ বাজার যেখানে সত্যি অর্থের বিনিময়ে বউ বেচা কেনা হয়। পাত্রের পরিবারের সদস্যরা এই বউ বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে কিনে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান। প্রথমে পাত্রী পছন্দ করে, তারপর জামা কাপড় ক্রয়ের মতো কনের দর কষাকষি করা হয়। যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন, তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে ওই কনেকে দেয়া হয়। এরপর বর তার পছন্দের বউকে বাড়িতে নিয়ে যান এবং মেয়েটিও তার স্ত্রীর মর্যাদা পায়। তবে তার আগে মেয়েকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে প্রথম শর্ত হলো তাকে কুমারী হতে হবে, পাশাপাশি মেয়ের পরিবারটিকে অবশ্যই দরিদ্র হতে হবে। আর্থিকভাবে স্বাবলম্বী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম নেই এই বাজারে। বুলগেরিয়ায় এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের পক্ষ থেকেই। জানা যায় এই বাজারটি শুধুমাত্র স্থাপিত হয়েছে গরিবদের জন্য। এই কনের বাজারটি সেই গরিব পরিবারের মেয়েদের জন্য যারা অর্থের অভাবে নিজের মেয়েকে বিয়ে দিতে সক্ষম নন, তারাই তাদের মেয়েকে নিয়ে যায় এই বাজারে। এরপর কোনো টাকা পয়সা ছাড়া উল্টো মেয়ের পরিবারকে টাকা দিয়ে কনেকে ঘরে নিয়ে যান। বাজারে বিয়ের পাত্রী হিসেবে মেয়েদের দাম ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়। যে মেয়েটি কুমারী তার দরও বেশি থাকে। ঠিক এভাবেই বহু যুগ ধরেই বুলগেরিয়ায় এই প্রথা চলে আসছে, যা চলছে এখনো।